দেখুন কিভাবে হলুদ দাঁত এক নিমেষে সাদা করা সম্ভব। দাঁত হলুদ হওয়ার কারণে বিব্রত হতে হয় আমাদের অনেকে। সমাজে মেলামেশার সময়ে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় দাঁতে এই হলদেটে দাগ। নানা কারণে দাঁতে এই হলুদ দাগ দেখা দিতে পারে। দাঁতে অযত্ন, তামাক সেবন, নিয়মিত ওষুধ সেবন, পান মশলা কিংবা মদ্যপানের কারণে চলে যেতে পারে দাঁতের স্বাভাবিক শুভ্রতা। যারা দাঁত হলুদ হওয়ার যাওয়ার সমস্যা ভুগছেন, তারা নানা উপায়ে দাঁতের স্বাভাবিক শুভ্রতা ফিরিয়ে আনার চেষ্টা করেন। নানা ধরনের টুথপেস্ট, পাউডার, ফলস, অনেক রকমের কৌশল তারা এজন্য প্রয়োগ করে থাকেন, কিন্তু কোনোটাতে খুব সুফল মেলে না। সেক্ষেত্রে তারা খোঁজেন এমন কোন উপায় যা নিশ্চিতভাবে এবং দ্রুত হলুদ দাগকে সাদা করে তুলতে পারে। সত্যি কি সেরকম কোনো উপায় রয়েছে? আশার কথা রয়েছে তেমন উপায়, এবং এই উপায় মাত্র 3 মিনিটে হলুদ দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা। এই কৌশলকে কার্যকর করতে গেলে লাগবে মাত্র 2টি সাধারণ ঘরোয়া জিনিস। প্রথমটি বেকিং সোডা এবং দ্বিতীয়টি পাতিলেবুর রস। এবার জেনে নিন কি করতে হবে। একটি পাত্রে 1 চা চামচ বেকিং সোডা নিন। এবার তাতে মিশিয়ে দিন অর্ধেক করে কাটা একটি পাতিলেবুর রস। এবার চামচে করে মিশিয়ে নিয়ে 2টি উপাদান দেখবেন মিশ্রণটি প্রাথমিকভাবে ফেনা ফেনা আকার ধারণ করেছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন মিশ্রণটি আকার হয়ে চলেছে একটি পাতলা ঘন তরলের মতো। এবার এই তরল আঙুল করে ধুলে দাঁতের উপর লাগিয়ে নিন। মনে রাখবেন দাঁত মাজার মতো করে দাঁতে মিশ্রণটি ঘষার প্রয়োজন নেই কোনো। মিশ্রণটি শুধু লাগিয়ে রাখুন দাঁতের উপরে। 3 মিনিট পরে কুলকুচি করে মুখ ধুয়ে ফেলুন। এবার তাকান আয়নার দিকে, দেখবেন আপনার হলুদ দাঁত সাদা হয়ে গিয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।